পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আল্লাহু আকবার। আঙ্গুলগুলি জমা জমা থাকবে, কাঁধ সামনাসামনি হবে, কানের লতি সামনাসামনি হবে, এটার নাম কানের লতি। এই ছেলেরা, ছোট বাচ্চাগুলোকে একটু আটকে রাখবেন। প্রজেক্টর দেওয়া আছে, মহিলাদের এখানে প্রজেক্টর দেওয়া আছে। আচ্ছা, তো যারা আপনারা দিনী বোন আছে একটু খেয়াল করেন, আমরা বাস্তব সালাতে চলে এসেছি। এই মেয়ে কথা বলছো কেন? খেয়াল করো এদিকে। আল্লাহু আকবার। কানের লতি সামনাসামনি যেতে পারে, হাত কাঁধ সামনাসামনি। আল্লাহু আকবার। নারী পুরুষ সব একই। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, রেখে বুকের উপরে রাখবেন। বাহুর ওপরে বাহু রাখতে পারেন, বুকের উপরে রাখবেন। নারী পুরুষ সবাই। নাভির নিচের হাদিস ঠিক নয়, জোর করে জুলুম করে কোনো লাভ নেই। এইবার অনেক দোয়া, তার মধ্যে একটা বলি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, আমার বোঝা আমার পাপের মধ্যে অত দূরত্ব করো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, পূর্ব থেকে পশ্চিম যত দূরে আছে আমার থেকে আমার পাপকে তত দূরে করো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানাক্কা সাবুল আবিজ মিনাদ দানাস। আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ মাগসিল খাতায়া বিল মাই ওয়াসাল জল বারাত। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। এর নাম সানা। খুব গুরুত্বপূর্ণ দোয়া, সবাই বলবেন। আল্লাহু আকবার বলার পরে এইটা, এর নাম সানা। ফরজও পড়বেন, সুন্নাত পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়াইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক সোজা পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখাও তুমি যাদের প্রতি অনুগ্রহ করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা অভিশপ্ত, যারা পথ ভুলে গেছে, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো। সূরা ফাতিহা দুয়ার জগতে সবচেয়ে ব্যতিক্রম দোয়া, যার জন্য ইমামকে পড়তে হবে, মুক্তাদিকে পড়তে হবে, একাই হলে পড়তে হবে, জামাতে হলে পড়তে হবে, কেরাত জোরে হলে পড়তে হবে, আস্তে হলে পড়তে হবে। দুয়ার জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে মাত্র একটাই কথা আছে, একটাই কথা। ওই কথাটা বলার জন্য আল্লাহকে খুশি করা হচ্ছে। আল্লাহ খুব প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুশি। যেমন বলেছেন আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, যেমন বলেছেন আলহামদুলিল্লাহ, খুব খুশি। যখন বলেছেন সুবহানাল্লাহ, তখন বলছে যাও আসমান জমি নেকি দিয়ে ভর্তি করে দিলাম, যাও। খুব প্রশংসা প্রিয় সত্তা। মানুষে একটু প্রশংসা প্রিয় আছে। কারো কাছে আপনি টাকা ধার নিতে গেছেন, আসসালামু আলাইকুম ভাইজান, আপনি তো সবাইকে বিপদে পড়লে টাকা দেন, আমি খুব বিপদে পড়েছি ভাইজান, আমার ছেলের হাতটা ভেঙে গেছে, দিনাজপুর মেডিকেলে ভর্তি করতে হবে, 10,000 টাকা আমাকে কর্জ দেন, আমি 1 সপ্তাহ পরে টাকা দিব, আপনি অনুরোধ আমার রক্ষা করেন, আপনি সবাইকে দেন। সেই তো এখন হাত টানাটানি কী যে করি, আচ্ছা ঠিক আছে দেখি। আপনি খুব প্রশংসা করে বলেছেন, সেই জন্য বলছে। আর যদি হঠাৎ করে বলতেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, তো খেয়ে তুই রে सर एखान सर आहमद ओके बेर करते एखान बेर कर दे तो मानुषो प्रशंसा प्रिय आल्लाह प्रशंसा प्रिय मानुष के सृष्टि करेছেন तो प्रशंसा प्रिय होबे देखें आलহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানুর রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু এখনো কিন্তু কোনো কথা হয়নি মালিক ইয়াউমিদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়াকা নাবুদুর একমাত্র তোমার ইবাদত করি ওয়াইয়াকা নাস্তাইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এখনো কোনো কথা হয়নি एतक्षण यावत तार प्रशंसा करलें एखन बोलछेन इहदिनास सिराताल मुस्ताकिम तुमि आमाके सोजा पथ देखाओ ओरा बोलछे फुरफुरादेर साथे आसो ओरा बोलछे एई दल करो ओरा बोलछे एई दल करो आमी कोन दल करी आमाके सोजा पथ देखाओ आबुल आला मौदूदी बोलें তুমি আমাকে রাজপথ দেখাও আমি কোনটায় যাই ও বলছে এই দলে আসো ও বলছে এই দলে আসো আমি কোন দলে যাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ওই পথ দেখাবে যাদের প্রতি দয়া করেছো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন যাদের প্রতি রাগ করেছো ওদের পথ দেখাবা না जेरुजालेमेर प्रति राग करेছে जति देश दखल करुक ओरा इहुदी ओरा ख्रिस्टान ओराई अभिशप्त आमीन दीर्घ समय धरे जा बोललाम ता तुम कबूल करो बिस्मिल्लाहिर रहमानिर रहीम परम दाता दयालु आभार करছি কুল আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহু সামাদ তিনি নিরপেক্ষ মুখাপেক্ষহীন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নেই আল্লাহু আকবার হাত খুলে ওই পর্যন্ত উঠিয়ে চলেন রুকুতে যাই এক খেয়ালে চেয়ে থাকবেন আমার দিকে খেয়াল করবেন এই ছেলে থামো আমার দিকে খেয়াল করবেন রুকুতে যাওয়ার আগে কয়েকটা কথা हाथের আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটুকে চেপে ধরে থাকবেন পিঠের লম্বা হাতটা একবার সোজা হয়ে থাকবে রডের মতো হয়ে পিঠটা এরকম বাঁকা হবে না মাথাটা এরকম নিচু হবে না মাথাটা এরকম উঁচু হবে না পিঠের লম্বা হাড় সহ একবার রডের মতো সোজা হয়ে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে আপনি বলবেন সুবহান রব্বিল আজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করি अनेक दुआ आछे एटा आपनी बोलबेन आपनार इच्छा जतो तीन बारेर हादिस ठीक नय पाँच बारेर हादिस ठीक नय दस बारेर हादिस ठीक नय जे जा पारे सामी आल्लाहु लिमन हामिदा ओई पर्यन्त हाथ उठाबेन आल्लाह ओई लोकेर प्रशंसा शुनलो जे तार प्रशंसा करलो खूब तार प्रशंसा बरकतमय मंगलमय तार प्रशंसा मिला समाते आकाश परिमाण प्रशंसा मिला लार्ज जमीन परिमाण प्रशंसा मिलामा बाइनाहुमा आकाश जमीনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সেটা মিশায়ন তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে চলেন সিজদায় যাই সিজদায় যাওয়ার সাথে পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা আঙ্গুলগুলো জমা জমা করে হাত দুটি কানের পাশে রাখবেন কোণে উঠিয়ে রাখবেন বুককে উরু থেকে পৃথক করে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে আবার চাঁপায় নবগঞ্জের ভাষাতে মহিলা বৈঠকের কথা বুবু যখন সিজদায় যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে ডাহা মিথ্যা কথা এইভাবে মহিলা পুরুষ সবাই একই পেটের নিচ দিয়ে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে আপনি বলুন সুবহান রব্বিল আলা आरो अनेक दुआ आछे जेटा इच्छा बोलते थाकें शतबार बोलें उठे आसें आल्लाहुम्मा इगफिरली वारहमनी वाहदिनी वाफिनी वारजुकनी आमार प्रति दया करो आमाके खेते दाओ आमाके क्षमा करो दुई सिजदार माझे एगुलो बला हय चलें आबार सिजदाय जाई सिजदाते एगुली बोलें जरूरी जे মহিলাদের চুল খোলা থাকবে, খোপা বাঁধা থাকবে না, সবকিছু সিজদায় যাবে। জরুরি যে হাতের এই হাতগুলি খোলা থাকবে, জমা থাকবে না, সবকিছু সিজদায় যাবে। জরুরি যে প্যান্ট উপরে জড়া থাকবে, নিচে নয়, নিচে জড়া হারাম। সকাল হতে হতে তোমরা সব প্যান্ট কেটে ফেলবা, নিচের দিকে টাকনো নিচে যাওয়া হারাম। জড়াতে হলে কোমরে জড়াতে হবে, নিচের দিক উল্টিয়ে জমা করা হারাম, এটা যাবে না, সব কেটে দিতে হবে। কোনো আপোষ নাই, এর সাথে কোনো আপোষ করে কোনো পথঘাট বের করা যাবে না। আপনি বলুন সুবহান রাব্বিল আলা। এই হলো এক রাকাত, আর এক রাকাত এইভাবে, এ হলো দুই রাকাত। যদি আত্তাহিয়াতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা এভাবে খাড়ো করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা বের করে দিবেন ডান দিকে, আর পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন। এদিকে দেখেন, বাম হাত জমা করে করে হাঁটুর উপরে রাখবেন, আর ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল এবং তার পরের আঙ্গুলটা, কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা জমা করেন। করেন তো দেখি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙ্গুল আর তার পরেরটা জমা করেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা লাগান, এভাবে হাঁটুর উপরে রাখেন, এটা খোলা থাকবে, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমতে একবার নড়াতে হবে, এই কথা মিথ্যে, এটা জাল হাদিস। এ ব্যাপারে কোনো কিছুই নাই, জাল হাদিস না, ভুয়া হাদিসও নেই। অবিরাম নড়বে, শয়তানকে আঘাত করা হচ্ছে। আবার দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সলাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, শান্তি আমাদের উপরে হোক, ভালো মানুষের উপরে হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর তার ছেলেমেয়ের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ, তিনি প্রশংসনে, তিনি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার উপরে বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার আহল পরিবার উপরে বরকত নাজিল করেছ, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে আমি খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতুম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের ফিতনা হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, ঋণ কর্য হতে, বড় পাপ হতে, ঋণ কর্য হতে। আরও যত দোয়া আছে মুখস্থ, অন্তত বাপ মায়ের জন্য বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তারপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, সালাতের আলোচনা আরও বিভিন্নভাবে আছে, যেগুলো আপনারা বিস্তারিত রেকর্ড করা আছে, যেগুলো সেগুলো নিতে পারেন। যারা মিডিয়া ব্যবহার করছে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন, নেটেও নিতে পারেন। আমরা আলোচনার এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়া 23-24 সম্মেলনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মাসের 23-24-এ অবশ্যই রাজশাহী দেখতে যাবেন, নিজস্ব প্রতিষ্ঠান। আর সব বইগুলি সংগ্রহ করবেন। আমার দিনী বোনেরা, আপনাদের জন্য আদর্শ নারী, আদর্শ পরিবার, কেউ অন্তত একটা পত্রিকা ছাড়া কেউ চলে যাবেন না। जेटाई बई होक आजकेर आलोचना आछे उपदेश बई और सलातेर उपरे बई आछे जेगुलो सबाई निये जाबेन आदर्श नारी होक आदर्श परिवार होक उपदेश होक सलातेर उपरे बई होक और आब्दुल्लाहर बईटा आछे नाकि आपनादेर प्रिय सन्तान प्रिय भाई मिन्नातुल बारी बुखारीर व्यतिक्रम व्याख्या द्वितीय खंड रेडी होच्छे मिन्नातुल बारी संग्रह करार जोन्नो बोलছি सबाई বইগুলো संग्रह करबेन क्यों चले जाबेन ना यदि टाका पयसार घाटति थाके ताहले अंतत एकटा पत्रिका हाते करे जाबेन 30 टाका दिए एछाड़ा आरो किछु कम टाकार বই আছে সেগুলো হামদ পড়তে হবে তারপরে সালাত যেটা হাম সালাত প্রথমে পড়ে হুজুরেরা তারপরে কোরআন মাজিদের 3টা আয়াত आगे मोहरेर आलोचना होबे नगद बाकी तारपरे मेर पिता बोलबेन अन्ना होले मौलाना साहेब आगे आगे बोलबेन और मेर पिता पीछे पीछे बोलबे एक बारे सुंदर करे लिखे बांगला भाषाय देवा आछे बोइर नाम आदर्श परिवार किभाबे विवाह पढ़ाते होबे आदर्श परिवार बोइये देवा आछे आमार मेये खालेदा एत टाका नगद एत टाका बाकीते तुम्हार साथे विवाह बंधने आबद्ध होते राजी तुमी ताके स्त्री हिसाबे कबुल करो से बोलबे कबुल करलाम छेलेटा बोलबे कबुल करलाम दुजन साक्षी शुनबे बापेर उपस्थितिते तार नाम विवाह गुरुत्वपूर्ण कथा 3 बार बला भालो काजे एई कथाटा 3 बार बला भालो सम्मानित दिनी भाई बोन मेयेर काछे विवाह पड़ानो हाराम मेयेर काछे गिये सबाई मिले ढोके बोलबे अमुक नेबासी अमुक तुम्हें विवाह करते नगद बाकी तो तुम ताके स्वामी सत्त्वे कबुल करो एगुलो अहेतुक कथा मेर काछे विवाह पड़ानो हाराम कनेर काछे विवाह पड़ानो जायज नय उकिल बाप बियेते उकिल देवा जाबे जिना बाप के आगे मारते होबे तारपरे बाप बेचे थाकले दादा उकिल होते पारबे ना बाप बेचे थकले जेठो चाचा उकिल होते पारबे ना पृथिवीर कोनो मानुष पारबे ना बापेर विवेक नष्ट हो गेछे पागल तखन तार चाचारा होबे तखन तार दादारा होबे जार विवेक बुद्धि आछे ए बाप छाड़ा पृथिवीर कोनो मानुष उकिल होते पारबे ना उकिल आपी हाराम बरिशाले चट्टग्रामे जेदिन विवाहते उकिल बाप होयेछे सेदिन थेके बाप आर बाप नय उकिलई बाप ओ बेटिर बाड़ी जाबे बेड़ाते बेटी ओ बापेर बाड़ी बेड़ाते आसबे अबाक धर्म एटा चट्टग्रामे एरकम अवस्था नतून बाड़ीते ओ दोकाने कुरान पढ़ानो ओ मिलाद करा जायेज कि जिना हाराम बिदअत आपनाके खराब लागले गिये दुई राकात सलात आदाय करे आपनि एका एका हाथ तुले दुआ करबेन सूरा बाकारार शेष 2 आयत पढ़बेन जिनेर प्रभाव थाकले सरे जाबे मृत्यु कुरान पढ़ाओ मिलाद करा मृत्यु व्यक्तिर नामे कुरान पढ़ाओ बिदअत करा जाबे ना मृत्यु व्यक्तिर नामे इफ्तार करा बिदअत करा जाबे ना मरा मानुषेर नामे फकिर मिसकिनके दान करते हबे कौमी बेसरकारी माद्रासाय दान करते हबे कोथाओ जदि ना पावा जाए ताहले तेघरा बिरल दिनाजपुरे जामिया सालाफी आछे शायख जुम्मार दिने सालातेर आगे कोनो सुन्नत आछे निर्धारित नेई अंतत दुई राकात बेशी जे जा पारे जुमार परे मस्जिदे पड़ले 4 राकात बाड़ीते पड़ले 2 राकात शायख एक रूमेर भितर पेशाब पायखाना उजुखाना जाबे कि जाबे कोनो समस्या नहीं बिस्मिल्लाह अल्लाहुम्मा औजुबिका मिनाल खौसल खबाइस बोले पायखाना बसेछे गोफरान आकाबाला उठेछे और कोनो समस्या नहीं एखन जिकिर करते पारे तस्बीह ताहलील करते पारे बिस्मिल्लाह बोलते पारे कोनो समस्या नहीं और पायखाना घरटा और सर घरेर चेये सुंदर हये आछे खाली झकझक करछे जाकातेर टाका हारिये गेले पुनराय कि ताके जाकात दिते होबे तार काछे हारिये गेले ताकेई दिते होबे कोनो मृत्यु व्यक्तिर एक बार जानाजा हये गेले तार गायबाना जानाजा करा जाबे कि जिना लाश सामने रेखे एकाधिक बार जानाजा चलबे गायबी जानाजा आमादेर मध्ये प्रथा आछे सेटा चलबे ना यदि लाशेर जानाजा ना होये थाके सामना सामने ताहले गायबी जानाजा पृथिबीर जेखाने होबे चलबे। जुमार दिने बाड़ीते वजू गोसल करे सुगंधी मेखे पाए हेंटे मस्जिदे गेले जे फजिलत रयेछे बाड़ीते वजू ना करे मस्जिदेर वजूखानाय वजू करले किंबा पाए ना हेंटे गेले ओई नेकी होबे ना होबे ओटा ओइभाबेई उल्लेख आछे। तोमार जिज्ञासा तुमि भालोई बुझेछो साइकेले गेले नेकी होबे तबे ए नेकी होबे ना ओटार जोन्नो जेभाबे बला आछे सेभाबेई होते होबे और क्यों खाली हाथे जाबेन ना टाका ना थाकले एक आलितेसाम पत्रिका निये जेते होबे एदेशेर व्यतिक्रम पत्रिका बहु परिश्रमेर पत्रिका लक्ष लक्ष टाका खरच आछे एर पिछने आपनि तो बुझते पारछेन ना जे एर पिछने कत परिश्रम आछे सेटा आमि बुझते पारछि खरच कि हय सेटा आमि जानि कत कर्मचारी आछे सेटा आमि जानि कत बड़ बड़ विद्वान आछे ओर पिछने सेटा आमार जाना आछे। आमी आपनादेरके जामिया सालाफियार सबकिछु मूल्यायन करार जोन्नो अनुरोध जानाई बिचारेर माठे जेन आमाके ठेका ना थाकते हय आपनि मूल्यायन ना करले कथा ना बुझले आपनि ठेका थाकबेन सेटा आपनार ब्यापार। 30 टाका दिये एकटा पत्रिका हाते करे गेले कि क्षति होते पारे ताहले आपनार संकीर्णता भितरे काज करे बा आसले देखते एसेछेन भालोबासा आरो कोथाओ आछे। सन्तान जन्मेर सप्तम दिने सन्तानेर माथा नेड़े करे पशु जबे करे आकिका करा हय किन्तु चरम असुस्थतार कारणे 7 दिने सन्तानेर माथा नेड़े करा सम्भव होच्छे ना असुस्थता कमबे ना माथा नेड़े करले यदि नेड़े करते ना पारेन ताहले सप्तम दिनेई अंतत छागलटा जबे करते होबे जरूरी पृथिबीर जेखाने करेन ना केन सप्तम दिन पार हो गेले ए निये आर कोनो किछु करे कोनो लाभ होबे ना। केउ जदि आत्महत्या करे ताहले कि से कखनो जान्नाते जाबे जेते पारे ओ मुर्ताद नय ओ बड़ो पापी। आमार नाम मोहम्मद रिफात आल आमीन। आमार प्रश्न हलो हाय आसले कि कोनो दुआ पड़ते हय जी ना हाय आसले मुख हाथ दिए ठेकाते हय बाम हाथ की एमन कथा आल्लाह रसूल बोलेननि हाथ दिए हाय के ठेकाते हय केन ओई समय शयतान ढुके ओयो हासे ओयो हा हा करे हासे एसब हादिस बुखारी मुस्लिम एखाने कोनो दुआ उल्लेख नाई। तोमार नाम मोहम्मद रिफात केन तोमार नाम आल आमीन बस ओटा अधिक काटे दाओ आलामीन विश्वस्त। आमी शुनेछि एवं देखेछि जे कोनो लोकके लक्ष्य करे नामे कथा बोलले आमी सेई कथा पढ़ी ना पसंद करी ना। आमादेर देशे जारा आलेमदेरके बंदी करे रेखेछे तादेर साथे आमादेर की जेहाद जेहाद केन तादेर साथे जेहाद करे कि टिकते पारबेन तादेर साथे कला कौशले बैठके दुआई अंशग्रहण करे आल्लाहके बोलते होबे जेहाद के आर चलमान सरकारेर साथे करे टिकते पारबेन ना बोकामी होबे एले एटा एकटा आत्महत्यार शामिल बुझेना सोझेना कौन नेता तुम्हें बोले पागलामी। शुक्रिया जजाकुमुल्लाह खैर। अल्लाह गत बछर हरिपुर थानार साधु जादुरानी बाजारेर महफिले आपनाके कि दावत देवा हयेछिलो एक बछर आगेर खबर आमी एखन बोलते पारछि ना तुमि एटा जिज्ञासा करछो केन गतकाल की घटेছে এটা আমার সামনে আজকে বলে কোনো লাভ নাই। जा घटे वो निये आमी आर सामने कोनो किछु निये आसि ना ओटा निये आमार विवेचनार चिंता भावनार प्रयोजन नेई जेटा गेछे सेटा गेछे शुक्रिया आल्लाह आमादेर जारा मारा गेछे तुमि तादेर कबरेर शास्ति माफ करो आमरा जारा असुस्थ तुमि तादेर आरोग्य दान करो आमरा जारा बेंचे आछि तुमि तादेरके तोमार रासूलेर पद्धति अनुयायी चलार तौफिक दान करो तोमार रासूलेर पद्धतिते आमादेरके सलात